আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি খুবই মজার একটি চিকেন রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। এটা দিল্লির একটি বিখ্যাত চিকেন রেসিপি, যার নাম হলো চিকেন চাঙ্গেজি। আর এটা খেতে কিন্তু ভারী মজার। আশা করি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন শেষ পর্যন্ত। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে 800 গ্রাম পরিমাণে চিকেন নিয়েছি। দেখুন, একটু বড় বড় কাট করে নিয়েছি, বড় হলে দেখতে ভালো লাগে আর এক পিচে একজনের হয়ে যায়। এখন এটা আমি একটু মাখিয়ে নেব। মশলা দিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ জিরা পেস্ট, 2 চা চামচ পরিমাণে টক দই, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, হলুদ 1/2 চা চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণে, কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ পরিমাণে, লবণ স্বাদ মতো, আরও দিয়ে দিচ্ছি ভিনেগার 1 চা চামচ পরিমাণে। দিয়ে এটা আমি মাখিয়ে নিব। আমি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে রেখে দিতে হবে। তারপর আমি চলে যাব অন্য প্রিপারেশনে। দেখুন, এটা মাখানো আমার হয়ে গেছে। এখন চুলো একটা প্যান বসিয়ে দিয়েছি আমি। এতে দিয়ে দিচ্ছি তেল সামান্য পরিমাণে, দিয়ে এতে 2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটা মোটামুটি কাট করে নিলেই হবে, খুব বেশি পাতলা বা মোটাও না। এটা নাড়িয়ে আমি এটা সফট করে নেব, ভেজে ফেলবে না একদম। দেখুন, এটা হালকা নরম হয়ে আসছে। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, 10-11টার মতো হবে। দিয়ে আবারও একটু ভেজে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ পরিমাণে কাশ্মীরি চিলি পাউডার, দিয়ে আমি এটা একটু ভেজে নিচ্ছি। এরপর এতে মিশিয়ে দেব টমেটো। আমি ফালি করে টমেটো কেটে নিয়েছি। দেখুন, আমি টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা টমেটো এভাবে পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিলে হবে কি, টমেটো পেঁয়াজ অল্প সময়ের মধ্যে সফট হয়ে যাবে। আরও দিয়ে দিচ্ছি কিছুটা কাজু বাদাম, দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। দেখুন, আর ভাজা হয়ে গেছে। আমি একটু ব্লেন্ডারে জারে তুলে নিচ্ছি, তুলে এটা আমি একদম পেস্ট করে নিব। আপনারা চাইলে এখানে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন। আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি, এতে চিকেনগুলি ভেজে নেব, জাস্ট ফ্রাই করে নিব একটু। অল্প পরিমাণে আমি তেল দিয়ে দিয়েছি, এতে সবগুলো চিকেন আমি দিয়ে দিচ্ছি। একদিকে 2-3 মিনিট ভেজে অন্য দিকটাও আমি 2-3 মিনিট করে ভেজে নেব, এতে দুই সাইডেই কালার চলে আসবে। দেখুন, তেলটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, যাতে সব চিকেনই তেলের পরিমাণটা লাগে। এখন আমি উল্টে দিচ্ছি, এক সাইড হয়ে গেছে। দেখুন, এভাবে করে ভেজে নিতে হবে দুই সাইডই। মোটমাট এখানে 4-5 মিনিটের মধ্যে চিকেনটা ভাজা হয়ে যাবে। দেখুন, চিকেনগুলি প্রায় হয়ে আসছে, ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিচ্ছি। অন্য সাইডে দেখুন কালার চলে আসছে। এখন আমি এটা নামিয়ে নিব। আমি আবারও প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিচ্ছি তেল 1/4 কাপের মতো, আরও দিয়ে দিচ্ছি বাটার 25 গ্রামের মতো। দিয়ে বাটারটা গলিয়ে নিতে হবে। দেখুন, বাটারটা গলে গেছে। অবস্থায় আমি কিছু মশলা দিয়ে নিব। দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 3টে এলাচ, একটু ফাটিয়ে দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি লবঙ্গ 3টা, দিয়ে দিচ্ছি কালো এলাচ 1টা, দিয়ে দিচ্ছি তেজপাতা 1টা, একটু ছিঁড়ে দিয়েছি যাতে গ্রানটা বের হয়ে আসে। দিয়ে দিচ্ছি কিছুটা জয়ত্রী সামান্য পরিমাণে, গোলমরিচ আস্ত কালো 1/2 চা চামচ পরিমাণে, আরও 1 চা চামচ পরিমাণে আস্ত জিরা। দিয়ে আমি এটা ভেজে নেব সামান্য, যাতে হালকা ঘ্রাণ বের হয়ে আসে। এরপর যে আমি দিয়ে দিচ্ছি আরও কিছু শুকনো মশলা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচ, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণে, কাশ্মীরি চিলি পাউডার 1 চা চামচ পরিমাণে,
সব কিছু দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এরকম ভেজে নিলে এর কালারটা সুন্দর হয়। এরপরে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা সবটুকু, দিয়ে আবারও আমি কষিয়ে নেব সুন্দরভাবে। মিশিয়ে নিতে হবে এভাবে সব মশলার সঙ্গে। মেশানো হয়ে গেছে, আমি জারটা ধুয়ে আরও একটুখানি দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে ভালোভাবে এবার কষিয়ে নিতে হবে যেন মশলা দিয়ে তেল বের হয়ে আসে। সে পর্যন্ত আমি কষিয়ে নেব আর কোনো কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 1/4 চা চামচ পরিমাণে কালো গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে এটা দিতে পারেন, আর চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর একটা গ্রান বের হবে তাহলে। এখন আমি সম্পূর্ণ চিকেনটুকু এর মধ্যে দিয়ে কষিয়ে নিব। চিকেন দেওয়া হয়ে গেছে, এখন আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখুন, লো হিটে উল্টে পাল্টে ভালোভাবে কষাতে হবে। দেখুন, এটা দিয়ে তেল চলে আসছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিব পানি। মোটামুটি চিকেনটা ডুবে সেরকম পরিমাণে পানি দিব, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই এতে। এখন নাড়িয়ে দিতে হবে, নাড়িয়ে ঢেকে দিতে হবে। এটা রান্না হতে 20-25 মিনিটের মতো লাগবে। মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে এটা রান্না করব। মাঝে মাঝে একটু নাড়িয়ে দিবেন যাতে হাঁড়িতে লেগে না আসে ঝোলটা। খুব বেশি নাড়ারও প্রয়োজন নেই। দেখুন, আমি একটু নাড়িয়ে দিচ্ছি, এর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে আর তেলটাও উপরে চলে আসছে। আবারও আমি ঢেকে দিচ্ছি। মোটামুটি এখানে 10 মিনিটের মতো হয়ে গেছে। দেখুন, তেল উপরে অনেকটাই চলে আসছে। এটা রান্না প্রায় কমপ্লিট, মাংসটাও সিদ্ধ হয়ে আসছে। আমি দেখিয়ে দিচ্ছি একটু, দেখুন ঝোলটাও ঘন হয়ে আসছে, তেলটা উপরে চলে আসছে। এ পর্যায়ে আমি আরও কিছু মশলা দিয়ে দিব। এতে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, উপর থেকে এভাবে ছড়িয়ে দিবেন। আরও কিছুটা আদা কুচি। আমার 20 মিনিট হয়ে গেছে, এগুলো দিয়ে আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি আরও 5 মিনিট। আমার চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে, আমার রান্নাটা কমপ্লিট। আমি এখন একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে দিচ্ছি। দেখুন, এটা দেখতে কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অসম্ভব মজার। আপনারা বাসায় রান্না করলে এটা বুঝতে পারবেন যেটা খেতে কতটা মজার। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর রেসিপি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন। বেশি বেশি শেয়ার করে দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।